এই পাহাড়ে আল্লাহর নবী কত কষ্ট করে ঢুকলেন আবু বকর তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায় নিজের একটা রুমাল ছিলেন রুমালটা দিয়ে দিয়ে আবু বকর গর্তগুলো বন্ধ করা শুরু করে দিলেন রুমাল শেষ হয়ে গেছে এখনো এক থেকে দুইটা গর্ত বাকি রয়ে গেছে আবু বকর নিজের পা দিয়ে গর্তটা বন্ধ করলেন কিছুক্ষণ পরে এই পায়ের মধ্যে কিসে যেন দংশন করে দিয়েছে ব্যথা শুরু হয়ে গেছে শরীর প্রায় নীল হয়ে গেছে আবু করে কান্না করে না নবীজি যদি ঘুম ভেঙে যায় কষ্ট পাবে কিন্তু কান্না থামাতেও পারে না কত কষ্ট হয়েছে চোখের পানি ধরে রাখতে পারে না এক ফোটা পানি টপ করে রসুল গাল মুবারকের মধ্যে পড়ে গেছে রসুলের গালে যখন পড়েছে আল্লাহর পায়ে ঘুম ভেঙে গেছে নবীদের ঘুম তো ছিল পাতলা ঘুম আল্লাহ নবী বলে আবু বকর কেন তুমি কান্না করতে আমাকে খুলে বলো আবু বকর বলে নবী আমার কিছু হয় না আপনি ঘুমান ঘুমান নবী বলে আবু বকর আমার কাছে লুকায়ো না সত্য কথাটা খুলে বলো আবু বকর বলে নবী বহু ونشهد الله لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا عرضنا الامانه على السماوات والارض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

پر حضی مکا شد ہے جو تقوا سے حاصل مند پر حض کی مقاصد ہے جو تقوا سے حاصل مند بگ روا اعمال ہو اخلاص و تقوا

اے بندہ خودا گر ان کی ملاقات جلدی سے آبے سنو حضرت کی نصیحت جلدی سے آبئی چی سنو حضرت کی نصیحت توفیق سے ہوتی ہے نعمت کی خزینہ ہر مرد کی طاقت ہے آور ہے نشانہ

গি গুন কে কাটাই জিন্দগি গুন ক রে কটাই তবক রে আমার ত বাঙ্গি তব করে আবার তবা অবশে অবশেষে কাটি তোবা করিলাম অবশেষে খাটি তাবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরি আপনার রাজাই রইলাম পরিয়া আপনি যদি মাফ না করে বন্ধ রে আপনি যদি মাফনা না বন্দহরি বলে না আপনার বান্দা যাবে করদারে বলে না আপনার বান্দা যাবে গুণ করেছি আর তুনা করব গুণ করেছি দয়া করে মাফ করে দাও রব্বানা বন্দা যখন জাহান্নামে জ্বলিবে বন্দা যখন ওগো মাহবুব কেমনে চায়া দেখিবে ওগো মাহবুব কেমনে চায়া দেখিবে আদর কর রিয়া মানু শালা আদর কর نے دین کمن دینا میں فیلیا کمن دینا میں فیل আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর যে আল্লাহ অত্যন্ত দৈর্য সহকারে জান্নাতের বাগানে আমাকে সহ আপনাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ নিমসার মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ময়দান নিমসা বুড়ি কুমিল্লা এলাকাবাসী অত্যন্ত কষ্ট করে আজকের এই জান্নাতি মজমাটা জমাইছে সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সহ আপনারা যারা কষ্ট করে আজকের এই মজমাটা জমালেন আল্লাহ পাক আপনাদের সহ আমাকে সহ সকলকে জান্নাত মুশিব করুন সকলেই বলে আমি রাত্র অনেক হয়ে গেছে এই জন্য আমি অত্যন্ত সংক্ষেপে কিছু কথা বলবো ভূমিকা ছাড়াই বয়ানে চলে যাব কি বলেন আপনার কথা ঠিক কিনা আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত makhlukাত সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানবজাতিকে কথা ঠিক কি না আল্লাহ পাক রব্বুল পৃথিবীর মধ্যে যত নবী দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী দিয়েছেন আমাদেরকে কথা ঠিক কি না আর যত উম্মত আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠাইছেন সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে দিয়েছেন কথা ঠিক কি না সবচেয়ে উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন কাদেরকে জোরে বলেন আমাদেরকে কথা ঠিক কি না বলেন এমন কোন নবী পর্যন্ত নাই যারা আমাদের আমাদের নবীর উন্মত হওয়ার জন্য কান্না করে নাই সুবহানাল্লাহ আমাদের নবীর ক্ষমতা কেমন দেখছেন নবীরা পর্যন্ত কান্না করেছে হে আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুন চিন্তা করেছে নবীরা পর্যন্ত কান্না করেছে বিনা দরখাস্তে সে নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন সেজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কথা ঠিক কিনা বলেন এদের মধ্যে একজন নবী দোয়া করছে আল্লাহ অনেক নবীরা দোয়া করছে উম্মত বানাইতেন কিন্তু উম্মত তো আপনি কারো দোয়া কবুল করেন নাই আর আমার তো করবেন না আমিও জানি কথা ঠিক কিনা তবে একজন নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জানেন সেদিকে যাব না ঈসা নবীকে ছাড়া একজন নবী কান্না করেছে আল্লাহর কাছে হায় রব আপনি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবেন না আমি জানি এর আগের নবীরাও কান্না করেছে বানান নাই আমাকে আপনি বানাবেন না তবে এতটুকু দরখাস্ত করি যে নবী এত শ্রেষ্ঠ তার উম্মতের দামে তো ওই নবীজির উম্মতের হাতে আমাকে মাটি দেওয়া সুবহানাল্লাহ বলেন আমাদের নবীর উম্মতের হাতে মাটি পাইতে ওই নবীরা কান্না করেছে এর মধ্যে একটা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন দানিয়েল আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলেন দানিয়েল পয়গম্বর কান্না করেছে আয় রব্বুল আলমিন আমি জানি দুনিয়ার কোন নবীর দু আপনি কবুল করেন নাই মোহাম্মদ রসুল্লাহ উন্মত হওয়ার জন্য সমস্ত নবীরা কান্না করেছে কারো দু আপনি মঞ্জুর করেন নাই আমারটাও করবেন না আমি জানি তবে আল্লাহ আমি একটা দোয়া করে যাই যে মোহাম্মদ রসুল্লাহর উন্মতের এত দাম হবে ওই উন্মতের দ্বারা আপনি আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন ও আমার সাহাবিরা শোনো এমন একটা নবী কান্না করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই করেছেন ও আমার সাহাবা ইকরাম শোনো নবীর নাম হলো হযরতে দানিয়াল আলাইহিস সালাম ওই নবী এত বরকতপূর্ণ নবী ওই নবীরে যখন অন্তকাল হয়ে গেছে তার সাহাবিদেরকে বলে গেছে তোমরা আমাকে দাফন করবে না আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা দাফন করবে কফিনের মধ্যে বড়িয়া বক্সের মধ্যে বড়িয়া রেখে দিয়েছে ওই দেশের মধ্যে যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত বহুকাল বৃষ্টি হয় না তখন তারা এই বরকতপূর্ণ লাশ মোবারকটা যখন বাহিরে নিয়ে যায় চেহারাটা খুলে যখন দেয় সাথে সাথে আসমান থেকে বরকতি বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যেত আবার ঘরের মধ্যে যখন দালিয়াল দানিয়াল পয়গম্বরের লাশ যখন ঘরে ঢুকাইত আবার দৃষ্টি বন্ধ হয়ে যেত আসমানের মধ্যে সূর্যের আলো শুরু হয়ে যেত আমার পয়গম্বর বলে সন্মতের দল তোমরা হইলে এমন শ্রেষ্ঠ উম্মত ওই নবীর লাশটা তোমরা পাইবা যখন আমি দুনিয়ায় থাকব না ওরে আমার উম্মতের দল আবু বকর ওমর ওসমান ও আলী আমার সমস্ত সাহাবীদেরকে আমি বলে যাই উম্মতদেরকে বলে যাই ওরে উম্মতের দাল ওই নবীকে যদি তোমরা বাউ দাফন করে দিও সুবহানাল্লাহ মুহাম্মাদ আরবি হায় ওয়া নবী রাস্তে পেশোয়া আলা

মুখের মধ্যে দাঁড়ি নাই দাবি করে আমি আশিকে রসুল কথা ঠিক কিনা বলেন খায় গাঞ্জার মত বলে আমি আশিকে রসুল কথা ঠিক কিনা বলেন এ যেমন নবীর দুশ্মন সে আরো হলো নাম্বার ওয়ান বাট কথা ঠিক কিনা নবীর আশিক হইতে হলে নবীর জিন্দগি পড়ো নবী যা করেছেন তার অনুসরণ করো কথা ঠিক কিনা বলেন আল্লাহর পয়গম্বর বলে গেছে ও আমার সাহাবাই কারাম যদি তোমরা ওই নবীর লাশটা পাও তোমরা দাফন করে দিও আবু বকর জমানা চলে গেছে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন ওই লাশের খবর মিললো না আবু বকর ক্ষমতায় আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নহর সময়ও চলে গেছে হযরতে আবু বকর বলে গেছে ভাই ওমর ক্ষমতায় এসেছো ক্ষমতা

আসলেন সারা দেশের মধ্যে চতুর্দিকে সারা পৃথিবীর যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমানরা বিজয় হইতেছে চতুর্দিক দিয়ে মুসলিম দেশগুলো চতুর্দিক দিয়ে দেশগুলো মুসলমানের আওতায় আসতেছে

সাধারণ মানুষের লাশ নয় এটা আল্লাহর পয়গম্বর বলিত আল্লাহর পয়গম্বর যে বলে গেছে দানিয়েল নবীকে তোমরা বাইবা এটা নিশ্চয়ই দানিয়েল আলাইহিস সালামের লাশ সুবহানাল্লাহ লেখা আছে দানিয়েল আলাইহিস সালাম চিঠি লিখলেন মদিনায় হযরত ওমর ফারুকের কাছে চিঠি লেখেছে ও

দাফন করে দিয়েছে চিন্তা করেন আমাদের নবী কত দাম এবং আমাদের কত দাম কথা ঠিক কি না বলে সে নবীর উন্মত হয়ে সে নবীর আদর্শ আমাদের ভিতরে আছে বলে সেনবীর আদর্শ সেনবীর কি বলেছেন সেনবীর চিন্তা চেতনা সেনবীর ফিকির আমাদের ভিতর কিন্তু নাই কথা ঠিক কি না এদিকে আমি আসলাম এটা আয়াতের বহির্গত কথা আয়াতের দিকে নয় এদিকে কেন আসলাম আমরা কে এর শ্রেষ্ঠত্বের একটু অংশ আমরা বলে দিলাম কথা ঠিক কি না যা একটা পড়েছি সেই একটা হলো পবিত্র কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ পাক আলোচনা করেছেন আল্লাহ পাক বলেন ইন্না আরদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল

এই কুরআন তোমার উপর অবতীর্ণ করতে চাই জমিন আমি পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিবাল পাহাড় আমি এই কুরআনুল কারীম তোমার উপরে অবতীর্ণ করতে যাই পাহাড় বলে আল্লাহ এই কুরআন যদি আমার উপরে আপনি অবতীর্ণ না করেন আমি কুলাতে পারবো না আমি দেবে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বড় শক্তিশালী সৃষ্টি जगतকে বললেন কে উ রাজি হলো না মানুষকে বললেন ছোট্ট মানুষ বলে আল্লাহ আপনি আমার উপর অবতীর্ণ করেন আমি এটা বহন করব সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে ও মানুষ তুমি তো জানো না এটা কি মানুষকে আল্লাহ পাক বললেন মানুষ হলো জানেন বুঝে না কথা ঠিক কি না কেমন এখন বলেন আসমানে পারে না জমিনে পারে না পাহাড় পর্বতে পারে না আমরা মানুষ ছোট্ট আমরা কিভাবে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যখন তোমরাই বল বল্লা বহন করবে আজকে আমি সবাইকে বললাম কেউ রাজি হলো না যখন তোমরা রাজি হলে ঠিক আছে আমি তোমাদের মধ্যে দিয়ে বহন করায় নেব সুবহানাল্লাহ সেই ক্ষমতা আমি তোমাদেরকে দিলাম এবং তোমাদেরকে এই জন্য শ্রেষ্ঠত্ব দান করলাম সুবহানাল্লাহ কেমন একটা উদাহরণ দিলে বুঝবেন ছোট্ট এক সন্তান তিন বছর বয়স বাবা বাজারে যাচ্ছে সন্তান বলে আব্বু তোমার সাথে আমি বাজারে যাব বাবা বলতেছে আমি অনেক বাজার করব তোমাকে নিয়ে গেলে বিপদ তোমাকে নিয়ে যাওয়া মানে একটা বিপদ কেমন আমি বাজার করব তোমাকেই ধরবো না বাজার ধরবো কথা ঠিক কি না বাচ্চা যখন কান্নাকাটি শুরু করে দেয় তখন পিতা কি করে বাচ্চাকে নিয়ে যায় নিয়ে যায় না তখন যখন বাজারে নিয়ে গেল বাবা বিশাল বড় এক বস্তা ভরে বাজার করছে এক মন বা বিশ কেজি তিরিশ কেজি পনেরো কেজি বিশাল বড় এক বস্তা বাড়িতে চললো চলো এবার সন্তান বলে বাবা বস্তাটা আমার মাথায় দাও তিন বছরের বাচ্চা আড়াই বছর তিন বছর চার বছরের বাচ্চা বলে আমার মাথায় দাও এখন বাবা বলতেছে তুমি তো পারবে না তোমার মাথার উপরে দিলে তুমি কি করবে না পারবে না তো কি করা যায় ছেলে কানতেছে কান্না থামানো যায় না এক পর্যায়ে মাটির মধ্যে গোড়াগড়ি শুরু করে দেয় কথা ঠিক না বাবা তখন বুঝ দেয় উঠুক তোর মাথায় দেব ছেলেটা যখন উঠে বাবাটা বস্তাটা হালকা করে ছেলের মাথায় মধ্যে স্পর্শ করে করে পুরা ওজনটা বাবার হাতে ধরে ধরে বাড়িতে যায় কথা ঠিক কিনা বাড়িতে গিয়ে সন্তান খুশি হয়ে মাকে বলে মা দেখো কত বড় বস্তা আমি বাজার থেকে নিয়ে এসেছি কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষ আজকে সমস্ত সৃষ্টি জগতের সামনে যখন বলে ফেললা আমরাই বহন করব তোরা তো পারবি না আমি জানি তবে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে সমস্ত কোরআনটা আমার কুদরতি হাতের মধ্যে বহন করব তোদের উপরে স্পর্শ করে করে স্পর্শ করে করে আমি বহন করে নেব তারপর কিয়ামতের ময়দানে বলবি আমরা মানব জাতি কোরআন বহন করেছি সুবহান তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম আল্লাহর নবী পবিত্র মক্কা নগরীর সামনে কাবার সামনে দাড়া দাড়া কোরআন পড়তেছে আমি কালকে আসলাম সেই মক্কা থেকে দেখে এসেছি নবীর যেই জায়গায় দাড়া কোরআন করতেন সেই জায়গাটা এখনো চিহ্ন দেওয়া আছে সুবহানাল্লাহ নবী কোরআন পড়তেছে ফালাহ ওয়াকসিমু বিমা মালা কোরআন পড়তেছে পিছনে হজরত মর আল্লাহু তাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরান শুনতে তখন অমর মুসলমান হন নাই দারায় কোরআন শুনতেছে কুরান আল্লাহর নবী পড়তেছে তোমরা দেখো তার কসম যা না দেখো তার কসম আল্লাহ পাক বলতেছে ইন্নাহু লা কওলু রাসূলিন কারীম এই কুরআন নিশ্চয়ই একজন সম্মানিত রাসূলের আনিত বাণী রাসূল পড়তেছে অর্থগুলো ওমর বুঝতেছে কি রে এত সুন্দর করে মিলায় পড়ে ওমর মুসলমান হন নাই চিন্তা করতেছে না না একটা কোনো নবীর কালাম হতে পারে না কোন নবী আনতে পারে না নিশ্চয় এটা কোন কবির কথা হবে নিশ্চয় এটা কোনো কবির রচিত হবে ওমর মনে মনে ভাবতেছে এত সুন্দর এটা নিশ্চয়ই কোন কবির কথা হবে এটা কবির লিখিত হবে কবি রচিত হবে আল্লাহ তো মনে খবর জানে কথা ঠিক না আল্লাহ পাক রব্বুল সাথে সাথে জিব্রাইল বললেন তাড়াতাড়ি আমার পয়গম্বর কাছে যাও পয়গম্বর কে গিয়ে বলো ওয়া মা হুয়া বিকাউলে শায়র কলিলাম্মা তু'মিনুন এই আয়াতটা বারবার জন্য ওমর বলতেছেন নিশ্চয় এটা কোন কবির কবিতা হবে আল্লাহর নবী সাথে সাথে পড়তেছে ন মাহি এটা দুনিয়ার কোন কবির কবিতা নয় দুনিয়ার কোনো কবির রচিত নয় বলিলাম্মা মা মিনুন তোমরা অনেকে এটা বিশ্বাস করো না এরপর ওমর বলতেছে আমি মনে মনে ভাবলাম এটা কবির কবিতা হবে কিন্তু মহাম্মদ কি করে বুঝেছে না যদি কবির কবিতা না হয় তাহলে এটা কোন গণকের কাহিনী কিচ্ছা হবে কোন গণকের রচিত হবে আল্লাহ বলে জিবুরাই তাড়াতাড়ি যাও লৌহে মাহফুজ থেকে আরেকটা আয়াত নিয়ে যাও আমাওয়ালা বিকাউলি কাহিন কলি উলম্বা তাজা করুন বেগম বর বললেন বয়গম্বর এবার পড়তেছেন গোলাপিক অলি কাহিনী কলি উলম্বা না না দুনিয়ার কোনো কোনকের কথা নয় হয় মানকের রচিত নয় তোমরা খুবই কমই অনুধাবন করে থাকো তাযিলুম মির রাব্বিল আলামিন এইটা হলো বিশ্বের প্রতিপালক দয়ামে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল কিত কালাম সুবহানাল্লাহ ওমর বলে যাও বলি তা উত্তর দিয়ে দেখি করে চলে গেলেন আবু জাহেলকে গিয়ে বললেন আবু জাহেল এরকম ঘটনা বলে আমি তো দেখেছি মোহাম্মদ এত সুন্দর করে করে কোরআন তেলাবাদ করে এত সুন্দর করে মিলায় মিলায় পরে এটা দুনিয়ার কোন মানুষের কথা নয় তাড়াতাড়ি চলো মোহাম্মদ জাদু করে আমরা মেরে ফেলি চলে গেছে সিরিয়ার মধ্যে গিয়ে জামাত জাদুকর নামে এক জাদুকরকে গিয়ে বলল আবু জাহেল বলল ও জামাত আমাদের দেশে কে ভালো করে জেনেও ব্যবসাবানদের জন্য মক্কায় যাও আমি মক্কার বাদশা বুজাহেল মোহাম্মদ নামে এক পাগল আমাদের দেশ আধর্বিত হয়েছে নাউজুবিল্লাহ বলেন এমন কিছু মন্ত্র পড়ে যেই মন্ত্রটা আমরা কোনোদিন আগে শুনি নাই তুমি এত বড় যাদুকর তোমার কাছে সমস্ত দুনিয়া জাদু বিদ্যায় ফেল ও জামাত তাড়াতাড়ি আয় যত টাকা লাগে আমি তোকে দেব শরণপহনা দেব যা চাও সুন্দরী মেয়ে তোমাকে দেব একটা কাজ শুধু করবে তুমি আমাদের মক্কায় গিয়ে পাগলকে করে মেরে ফেলবে জামার টাকার প্লোভে পরে মক্কায় চলে এসেছে নবী মক্কার সামনে দাড়া দাড়া কুরআন শরীফ তেলাওয়াত করতেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়র কুলিলাম্মা তুমিনুন আল্লাহ پیغمبر কুরআন পড়ে জামা দাড়া দাড়া কুরআন তেলাওয়াত শুনতেছে আবু জাহেল দারণ ওমর দারণ উদবা সবাই চতুর্দিকে দারণ আবু জাহেল বলতেছে জামাত তাড়াতাড়ি জাদু করে মোহাম্মদ রসুল্লাহ কে মেরে ফেল জামাতের চোখ দিয়ে পানি পড়তেছে আবু জাহেল বলে তুমি কেন কান্না করো কিছু বলে না এইবার তাদের কথা শুনে মোহাম্মদ রসুল্লাহ কোরআন তেলাবাদ বন্ধ করে দিলেন পিছনে চাইলো জামাত বলে মুহাম্মদ তুমি যা পড়তেছিলে আর তেলাবাদ করো সুবাহান আল্লাহ আল্লাহর নবী কোরআন তেলাবাদ শুরু করে দিয়েছে আর পিছন থেকে জামাত বলতেছে মোহাম্মদ বন্ধ করো বন্ধ করো তাড়াতাড়ি তুমি যেই মালিকের কালাম তলমত করো আবু যেহেতু মুসলমান হোক বা না হোক তাড়াতাড়ি তুমি আমাকে মুসলমান বানায় দাও জামাত মুসলমান হয়ে গেছে এদিক দিয়ে আবু জাহালের মাথা খারাপ জামাত মুসলমান হয়ে গেছ অথচ কতগুলো টাকা ব্যয় করে তোমাকে নিয়ে এসেছি জামাত বলে আবু জাহেল চক্কর তোর কথাই হবে না মোহাম্মদ যে কালাম করে তমাম পৃথিবী ঘুরে দেখেছি এমন কোন জাদু বিদ্যা নাই জানি জামাত জানি না ও আবু জাহেল তুমি যদি বলো জাদু করে তোমাকে মারতে পারি কিন্তু ওই মালিকের কসম যে মালিক কালাম নাজিল করেছে এই মুহাম্মদ রসুল্লাহ কে জাদু করে কোনো কিছু করা যাবে না আর এই তোমা

শুধু তাই নয় আবু জেল खेपे গেছে मोहम्मदকে মারতেই হবে মারতেই হবে তাই সে আবার সিরিয়া চলে গেছে সিরিয়ার মধ্যে বিশাল বড় একটা তাউלותের পণ্ডিত ছিল তার নাম হাবিব বিন মালিক ওই জমানার সবচাইতে বড় শিক্ষিত লোক ছিল হাবিব বিন মালিক হাবিব বিন মালিকের কাছে গেছে ও হাবিব বিন মালিক তোমার কাছে একটা কারণে এসেছ কি কারণ আমাদের দেশে মোহাম্মদ নামে একটা পাগল রাবুরভূত হয়েছে জরে বল্লাহু ও হাবিব বিন মালিক তুমি যাও তোমাকে মক্কার মধ্যে আমি আমন্ত্রণ জানালাম মক্কায় গিয়ে এই লোকটাকে তুমি bahas করবে এই লোকটাকে তোমার কথা দিয়ে কথা বলবে তুমি তো বড় জ্ঞানী পণ্ডিত তুমি তাকে হার মানাবে মিথ্যা নবী প্রমাণ করবে যদি মিথ্যা নবী প্রমাণ করতে পারো মালিক ও হাবিব যদি মিথ্যা নবী প্রমাণ করতে পারো যত স্বর্ণ গহনা টাকা পয়সা চাও তোমাকে সব দেওয়া হবে হাবিব বিন মালিক 70000 স্বর্ণ নিয়ে

করেছে হাবিব বিন মালিক কি নি আসছে সেই শরিয়া থেকে তোমার সাথে বহাস করবে মিথ্যা নবী প্রমাণ করবে আবু জাহেল তোমাকে ডাকতেছে তাড়াতাড়ি এসো আল্লাহর নবী এতিম নবী যার মাও নাই বাবাও নাই এতিম নবী আল্লাহর নবী তখন আমির হামদার ঘরে ছিলেন আমির হামজাও ঘরে নাই চাচিকে বললেন চাচি দেখিন কি অবস্থা সত্তর হাজার সৈন্য নিয়ে আসছে আমাকে ডাকতেছে আমি যেতেই হবে চাচি বলে বাতি যা তুমি যেও খারাপ মানুষ বলে ও চাচি জান আমি তো আল্লাহর সত্য নবী আমাকে যেতেই হবে আমাকে বাধা দিবেন না আল্লাহর নবী চাচির কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেলেন গিয়ে দেখে বিশাল বড় বাহিনী চতুর্দিকে সত্তর হাজার স্বর্ণ বাহিনী দাঁড়িয়ে আছে মাঝখানের মধ্যে দেখা যায় সুন্দর দুইটা চার এর মধ্যে আবু জাহেল বসা হাবিব বিন মালিক বসা আল্লাহর পয়গম্বর ছোট একটা গেট দিয়ে ঢুকতেছেন যখন সামনে গেলেন হাবিব বিন মালিক আল্লাহর নবীর চেহারা দেখতেছে এমন সুন্দর চেহারা নবীর চেহারা দেখে নূর ঝলঝল করে পড়তেছে

মুসলমান হয়ে গেছে এখনো কোনো প্রশ্ন নাই এবার আবু জাহাল বলতেছে ও হাবিব বিন মালিক তোমাকে কি জন্য আমি শাম দেশ থেকে নিয়ে আরছি তার বিচার করো তুমি জাস্টিফাই করো হাবিব বিন মালিক বলে পয়গম্বর আপনি যে সত্য নবী এইটা আমি কিন্তু বিশ্বাস করে ফেলেছি আমি অলরেডি মুসলমান হয়ে গেছি কারণ আমি তাওরাতের বড় একটা আলেম আমি তাওরাতের পণ্ডিত তাওরাতে যা পড়েছি সব বহু আপনার সাথে মিলে গেছে ও পয়গম্বর আমি জানি আপনারা দ্বারা সম্ভব হবে তারপর এদেরকে বিশ্বাস করাবার জন্য আমি আপনাকে একটা পরীক্ষা করব কি পরীক্ষা এখন বড় দুপুর বাতার উপরে সূর্য ও পয়গম্বর আপনি এখন ইশারা করে সূর্যটাকে ডুবায়া দিবেন অন্ধকার নিয়ে আসবেন এখন রাত্র অর্ধেক রাত্রের মতো অমাবস্যা রাত্রের মতো অন্ধকার হয়ে যাবে শুধু তাই নয় এই রাত্রের মধ্যে চাঁদ আপনি উদয় করে দিবেন আল্লাহু আকবার

ইশারা করেছে আল্লাহর নামে ইশারা করার পর সাথে সাথে আসমান থেকে দুই ডুবে গেছে সুবহানাল্লাহ সাথে সাথে অন্ধকার হয়ে গেছে আল্লাহর নবী বলে ও চাচা এখন কোথায় আছো আল্লাহর নামে তাড়াতাড়ি মাদারের উপরে চলে এসো আল্লাহর নবী ডাক দিয়েছে সাথে সাথে চাদরা আসমানের মাথার উপরে চলে এসেছে চাঁদের মতো করতেছে আল্লাহর আল্লাহর নাম বললেন নিয়ে চাঁদ দুই খন্ড হয়ে যা ইশারা করলেন সাথে সাথে চাঁদ দুই খন্ড হয়ে দুইটা পাহাড়ে পরে গেলেন যা বলে আবু কোবাই দুই দিন আগে আমি সেই পাহাড়ে গিয়ে হেঁটে হেঁটে এসেছি আমি সেই পাহাড় দেখে এসেছি আমার মাকে নিয়ে গেছি সেই পাহাড়ে আমার মাও কষ্ট করে উঠেছে শুধু তাই নয় আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম সবাই গিয়েছে যাওয়ার পর এখন দেখা যায় সেই চাঁদের চিহ্নটা যেন আল্লাহ পাক কুদরতি ভাবে সেই পাহাড়ের মধ্যে ফেলে রেখেছে একটা খন্ড জবালে আবু কুবাইস আর একটা কাইখান পাহাড়ে পড়ে গেছে আল্লাহর পয়গম্বর আবার ইশারা করলেন সাথে সাথে চাদর একত্রিত হয়ে গেছে এরপরে তারা বলতেছে মুহাম্মদ তোমার চাইতে বড় কর আজকের দুনিয়ায় আর নাই নাউজুবিল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছে এত এত কিছুর উপর তোমরা ঈমান আনতে না আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে বলতেছেন ও پیغمبر ই বাতি সাত উন শাককল কমার ও ইরাউ আয়াতি ইউরিদু সিহরুম মুস্তামির আল্লাহ পাক কবুল আল আমিন বলতেছে پیغمبر আপনি চিন্তা করবেন না চা বিদীর্ণ হয়েছে চা দুই টুকরো হয়েছে এটা সত্য কথা কিন্তু এরা যতই প্রমাণ এদের সামনে নিয়ে আসেন এরা আপনাকে জাদুকর বলবে মিথ্যাবাদী বলবে না ওজবিল্লা চিন্তা করবেন না এরা মুসলমান হোক না হোক আপনার কিছু আসে যায় না আপনি দাওয়াত দিয়ে যান আপনার কাজ আপনি করে যান নবী এত কষ্ট করেছেন এই কোরআন আমাদের সামনে এসেছে কিন্তু কোরআনের আমল আমাদের ভিতরে নাই কথা ঠিক কিনা বলে আছে কোরআনের আমল আছে ঘরের মধ্যে পাওয়া যায় উপন্যাস কবিতার বই গল্পের বই কথা ঠিক কিনা ঘরে পাওয়া যায় বিভিন্ন বাবাদের জীবনী কিন্তু কোরআন পাওয়া যায় না সব ঘরে কথা ঠিক কিনা বলে কোরআন পড়ে না উপন্যাস পড়ে চটি বই পড়ে

কোন সন্তান যদি কোরআন পড়তেও না বলা পিতা মাতার কবরে গিয়ে দাঁড়ায় কোন সূরা সে পড়ে নাই বড় বড় আয়াত পড়ে নাই কিছু পড়ে নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটাও পড়ে নাই শুধু বলেছে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই কবরের আজাব তার মা বাবার কবরের আজাব 40 বছরের জন্য माफ করে যায় কত সন্তানকে আলেম বানাইছেন কয়টা সন্তানকে আজকে হাফেজ কোরআন বানাইছেন চিন্তা করেন তো শুধুমাত্র দুনিয়ার জন্য ক্ষমতা কিভাবে কিভাবে পাওয়া যাবে অর্থ আসবে কথা ঠিক কিনা বলেন সে চিন্তা আমাদের মধ্যে একটু চিন্তা করেছেন এই দুনিয়া ক্ষমস্থায়ী আমরা চিরদিন এই দুনিয়ায় থাকবো না এই চিন্তায় এসেছে কখন কবি বলেন আল্লামা ফরিদুদ্দিন আক্তার রহমাতুল্লাহ লিখেছেন গরে মারতরা বরি বারাস মা আকে জমি গর দিনে হা গর চোর সদম শৌকাতা সুরত বুয়াদ জাহে চো বহরা বুয়াদ তুমি যদি বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত ঠকায়া ফেলো একটু চিন্তা করে দেখো এরপরও কিন্তু তোমাকে সেই 3.5 হাত কবরই দেওয়া হবে কথা ঠিক কিনা বে ঠিক একতলা বিল্লি সন্তান তোমার স্ত্রী তোমার ভাই বন্ধু কিন্তু কবরে দিবে না কথা ঠিক কি না আজকে মরলে সন্তান চিন্তা করে তাড়াতাড়ি তাকে কিভাবে দাফন করা যাবে তাড়াতাড়ি কিভাবে কবর দেওয়া যাবে সম্পদ বন্টন করতে পারবো কথা ঠিক কিনা বিবি তোমাকে একটা রাত্রির জন্য তোমার সাথে ঘুমাবে না অথচ প্রাণের বিবি যার সাথে এমন কথা বলতে পারতা দুনিয়ার কারো সাথে বলা যেত না এত মহাব্বত করতা এই বিবি পর্যন্ত বলবে তারা দারে তাকে দাফন করো মৃত্যু লাশ নিয়া একটা দিন একটা রাত্র আমি পাহারা দিতে পারবো না তোমার সাথে ঘুমাবে না ওরে উন্মতের দল কারার জন্য এত পাগল হয়েছো কারোর জন্য আজকে এত কিছু করতেছ বাইরে বাইরে মাথার মধ্যে বাড়ি দাও বন্ধুর মাথার মধ্যে বাড়ি দাও বরের সম্পত্তি কম দাও কথা ঠিক কিনা বেটি একটু চিন্তা করে দেখো

সম্পদ যদি বিনা কারণে অত্যন্ত জোর করে কষ্ট করে জোর কষ্ট দিয়ে জুলুম করে তুমি বক্ষণ করো কাল কিয়ামতের ময়দানে সাত আসমানের সাত জমিন তোমার মাথার উপরে চাপাইয়া দেওয়া হবে সাত জমিন সাত আসমান তোমার পিঠের উপরে চাপাইয়া দেওয়া হবে ওই দিন তুমি বুঝবে সম্পদ দখল করার মানুষের সম্পদ করার মানুষ জোর করে কি যে মজা ওই তোমরা বুঝবা ফেরেস তারা দেখবে আর বৎসনা দিবে আর বলবে এই যে দেখো কত বড় নিমুখ মুখারাম মানুষের সম্পত্তি দখল করে করে খেয়েছে আজকে দেখো তাকে আল্লাহ পাক কত বিয়াদ যদি দিচ্ছেন হাসুরের ময়দানে কত লাঞ্ছনা দিতেছে শাসুমি সাত আসমান যখন তার পিঠের উপরে চাপায় দেবে অবস্থা কেমন হবে মাটির সাথে পিষে যাবে চিৎকার করতে থাকবে আল্লাহর নবী বলতেছেন ওই চিৎকার যদি দুনিয়ার মানুষে শুনতো একটা চিৎকারে तमाम পৃথিবীর সমস্ত মানব জাতি কানের পর্দা ফেটে জমিনের মধ্যে পড়ে যেত ওই দিনকে একটু চিন্তা করো আজকে সন্তানের জন্য করো বিবির জন্য করো সবার জন্য যেত পাগল এরা এই দিন কাঁজে আসবে না একটা নেকির জন্য দৌড়াবে রোসকুল কোরআনের ব্যাখ্যা কথা কি হাদিস বলেন ইয়াও মায়াফির রুল মার মিনাফ হি ভূমি হি ভাবে ময়দানে মানুষগুলো যখন বিপদের মধ্যে পড়ে যাবে আধা হাধু করে সূর্য চলে আসবে মাটি দা টান্তা মারামত হয়ে যাবে আল্লাহ পাগল বলে আল আমি যখন বিচার কায়াম করবেন আল্লাহ বলবেন ও বান্দারা তোমার এতটা নেকি হয়েছে এতটা নেকি হয়েছে কিছু কিছু মানুষ একটা নেকির জন্য আটকা পড়ে যাবে বলবে যাও একটা নেকি তুমি নিয়ে আসো তাহলে তোমাকে জান্নাতে দেওয়া হবে ওই দিনকা ভাই দৌড়ে যাবে বায়ার কাছে ইয়াওমায়া ফিরুল মারুমিনা হি ওরে ভাই তুই আমার পানের ভাই দুনিয়ার মধ্যে কত মুহাব্বত আমাকে করেছ আমি কত মুহাব্বত করেছি দুনিয়ার মধ্যে তোকে কেউ কষ্ট দিলে আমি তাকে সার দেই নাই আজকে হাসুরের ময়দানে একটা নেকির জন্য

আর কষ্ট সহ্য করতে পারি না তাড়াতাড়ি আমার জবাই দিয়া দি এত কষ্ট হয় সন্তান জন্ম হওয়ার পরে মা সন্তান চিৎকার যখন শুনে প্রতিবেশীরা মুজবার জন্য গামসার জন্য তালের জন্য টিশুর জন্য পাগল হয়ে যায় মা বলতেছে ও প্রতিবেশীরা আমার সন্তানকে আমার কোলে দাও মা কোলে নিয়া নিজের জিব্বা আদর করে করে সন্তানকে মুইসা দেয় কথা ঠিক কিনা বেটি ওরে নবীর উম্মতের দল মা এত সন্তানকে ভালো বসে খাসুরের ময়দানের অবস্থাটাই এমন হবে মায়ের কাছে যাবে ও মাসকে একটা নেকি দাও একটা নেকির জন্য আটকে পড়ে গেছি মা বলবে আমার উপরে বিপদ আবা তুই কোথা থেকে আমার দুনিয়ায় কোনো সন্তানই ছিল না ওই দিন মা পর্যন্ত তোমাকে দাঁড়ায়া দিবে ও সাহিবাতী বিবির কাছে গিয়া বলবে বিবি গো দুনিয়ার মধ্যে এমন কিছু নাই যা তোমার সাথে ভাগাভাগি করি নাই যে কথা মায়ের কাছে বলতে না পারতাম সেই কথা আমি তোমার কাছে বলতে দাম। আজকে কঠিন মুসিবতের দিন একটা নেকির জন্য আটকে পড়েছি একটা নেকি আমাকে দিয়ে দাও একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারি না বিবি বলবে কি বলেন দুনিয়ায় তো আমার কোনোদিন বিবাহই হয় নাই দুনিয়ায় আমার কোনো স্বামী ছিল না সেদিন বিবি তারা দেবে সন্তানের কাছে যাবে সন্তানের কাছে গিয়ে বলবে সন্তান দুনিয়ার মধ্যে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি নিজে না খায় তোমাকে খাওয়াইছি কত কষ্ট করে একজন পিতা তার সন্তানকে লালন পালন করে কথা ঠিক কি না বৈশাখের প্রখর রোদ্রে দান কাট করার জন্য পিতা ক্ষেতের মধ্যে চলে গেছে সারাদিন দান কাটিয়া পিপাসা নিয়ে মাথার মধ্যে বোঝা নিয়ে বাড়ি দি বোঝা রাখতেই বিবিকে বলছে বিবি পানি দাও কলিজা ফেটে যাচ্ছে সন্তান এদিকে बोला अब्बू আমাকে তাড়াতাড়ি কোলে নাও চিৎকার দিয়ে বর্ষে সন্তানকে আগে কোলে নিছে পানি পান করবে সন্তান ছোট মানুষ গ্লাসটা ধাক্কা দিয়ে ফেলে দিছে তারপরও বাবা কিন্তু সন্তানকে কোনো কিছু বলে নাই কথা ঠিক কিনা বেটি এত কষ্ট করে এক দু সন্তানকে বলেছি আসরের ময়দানে এই সন্তানের কাছে যাবে পিতা ও সন্তান একটা নেকি আমাকে দাও আমি জান্নাতে যেন যেতে পারি সন্তান বলবে পিতা দুনিয়ার মধ্যে আমার কোনো পিতাই ছিল না আল্লাহ এমনি এমনি আমাকে বানায়া দিছে ওই দিনকা সবাই থাকবে সবার নিজের চিন্তায় কেউ কারো কাজে আসবে না আজকে বিবির জন্য তুমিও তো পাগল সন্তানের জন্য তো পাগল ঠিক আছে পাগল হয় এটা ভালো কথা মায়ের জন্য পাগল এটা ভালো কথা কিন্তু এমন পাগল হইও না যে পাগল আল্লাহর নাফরমানি করতে হয় কথা ঠিক কিনা বে ঠিক এমন পাগল হওয়া যাবে না যে পাগলে আল্লাহর নবীর নাফরমানি করা হয় যে পাগলে আল্লাহর নবীর বিরোধিতা করা হয় ওরে নবীর উম্মতের দল একটু চিন্তা করে দেখো আন্দার আদম কেজবদম জানাম বরি আযহাব নূর ঈমানাম একটু চিন্তা করে দেখো মানুষের শেষ নিঃশ্বাসটা দেখো Oh, oh. কি হালাতে হয় সে চিন্তা করো তুমি বিছানায় আস কখন মৃত্যু হয় মৃত্যু অবস্থায় তোমার মুখে কিনা। মৃত্যু হওয়ার পূর্বে তোমার যে খানাটা ছিল খানাটা হালাল কিনা দেখো মৃত্যু হওয়ার তুমি দেখো মৃত্যু হওয়ার তোমার শরীরের রক্তটা পবিত্র কিনে তো তুমি দেখো বলে নবীর উম্মতের দল এই চিন্তাগুলো যখন বালিশের সাথে করবা গুনাহ তুমি করতে পারো না তোমার মতো একজন যুবক গুনাহ করতে পারে না ও যুবকের দল বৃদ্ধ বাবাজিরা সমবয়স্ক বায়েরা পায়া দড়ি হাতে দড়ি আমি তোমাদেরকে অনুনয় বিনয় করি নাফরমানি করিও না চিন্তা করে দেখো আজকে তোমার মতো কত সমবয়সের মানুষ কিন্তু কবরে চলে গেছে কথা ঠিক কি না তোমার চাইতে ছোট ছিল আজকে সে কবরে চলে গেছে যার সাথে ফুটবল খেলে খেলেছো ক্রিকেট খেলেছো কত খেলা খেলেছো আজকে সে নাই সে কবরে চলে গেছে তার সময় যদি তোমার মৃত্যু হইতো তোমার তো কবরে আজকে চিহ্ন পাওয়া যেত না কথা ঠিক কিনা না একটু চিন্তা করে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার সুযোগ আপনাকে দিয়েছে সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ এখন আপনাকে জীবিত রেখেছে চোখের পানি সারিয়া তাহাজ্জুদের মুসল্লায় গিয়া যদি আপনি কান্না করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এক ফোঁটা চোখের পানি যদি বলতে পারেন আপনার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিবে

তোমার নিয়ামতের হিসাব নিব না এবং আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে দেব কথা ঠিক কি না এই যে আসমানের মধ্যে সূর্য আল্লাহ তাআলা দান করেছে একদিন ওই 1 লিটার তেল লাগে না তেলের বিল আপনার কাছ থেকে নেয় না কথা ঠিক কি না আলো নিতেছেন বাতাস নিতেছেন অক্সিজেন নিতেছেন আপনার কিন্তু কোনো টাকা লাগে না হাসপাতালে যান 1 লিটার অক্সিজেনের দাম হলো 250 টাকা আপনার জীবনে আপনি কয় কত মন আপনি কয় টন অক্সিজেন গ্রহণ করেছেন আল্লাহ যদি বলে বান্দা এই বিল আমাকে দিয়ে যা আপনি কিন্তু দিতে পারবেন না কথা ঠিক কিনা ঠিক এই যে মাইকলে চলে লাইট চলে একটা সময় চার শেষ হয়ে যায় ব্যাটারি শেষ হয়ে যায় আপনাকে চোখ দিয়েছে কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আলোটা বন্ধ করে দেয় নাই আল্লাহ যদি বলতো চোখ বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যেত দুনিয়ার কেউ ভালো করতে পারতো না কথা ঠিক কিনা বলেন আপনি মায়ের গর্ভে ছিলেন এতদিন না পাক রক্তর মধ্যে আল্লাহ পাক আপনাকে রেখেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক যদি বলতো ও দুনিয়া ডাক্তার এক লোকমা খানা আমি তার মায়ের গর্ভে দেব না একটা লোক খানা দুনিয়ার কোন ডাক্তার মাস্টার বৈজ্ঞানিক কিন্তু মায়ের গরবে পাঠাইতে পারতো না কথা ঠিক কিনা হবে ঠিক আল্লাহ মায়ের রক্তের মধ্যে আপনাকে রেখেছে পুরা শরীর না ইয়ারপর আপনার মুখটাকে আল্লাহ পবিত্র রেখেছে কেন রেখেছে বান্দা দুনিয়া যাওয়ার পরে এই মুখটা দিয়ে আল্লাহ আল্লাহ নাম বলে বলে তুই আমাকে ডাক দিবি আল্লাহ আল্লাহ বলবি এই জন্য এই মুখটাকে আমি তোর মায়ের গর্বে পবিত্র রেখেছি বান্দা তোর জিব্বাটা আমি নাপাক করি নাই মায়ের গর্ব আল্লাহ মায়ের সাথে সন্তানের নাভি ফিট করে দিয়েছে মায়ের নাপাক রক্ত দিয়ে আল্লাহ পাক সন্তানের ক্ষুধা নিবারণ করেছে কথা ঠিক কিনা বলেন তুই দুনিয়ায় যাবি তোর উপযোগী আবার তেমন নাই তুই ছোট বাচ্চা ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে গরম খেলে গরমলে গরম হয়ে মুখ পুড়ে যাবে আমি তোর মায়ের বুকে জন্মের আগে সুন্দর দুধের ব্যবস্থা করে রেখেছি ওরে বান্দা আর এমন কোনো খাবার নাই একটা খাবার মানুষের জন্য যথেষ্ট চলে আমি এমন একটা খাবার তোর জন্য তোর মায়ের করবে তার মায়ের বুকের মধ্যে দিয়েছি এটা খাইলেই তুই বাজবি যথেষ্ট সুবহান না গরম না ঠান্ডা এত সুন্দর দুধের ব্যবস্থা আমি করেছি দুনিয়ার কাফের মুসরে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বলতে একমত মায়ের দুধের কোনো বিকল্প নাই কথা ঠিক কিনা বেটি মায়ের দুধটা এত পবিত্র এত বরকত পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোর জন্য তোর মায়ের গর্ভে এত সুন্দর মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি না গরম না ঠান্ডা ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না তুই খেতে পারবি দুই থেকে আড়াই বছর পর্যন্ত তুমি দুধ পান করাল আল্লাহ পাক তোমাকে এর মধ্যে বাঁচায়া রাখলো তোর মনের মধ্যে শান্তি আমার বাবা আপেল খায় মা আপেল খায় বাবা গোশত খায় বায়েরা ফল ফুল খায় আল্লাহ যদি আমাকে দাঁত দিত আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মুখের মধ্যে দুই বছর পরে দাঁতের ব্যবস্থা করেছে কথা ঠিক কি না দাঁত দিয়ে আঙ্গুর খাও আপেল খাও কমলা বেদে না খাও আবার দেখো বাবা মা হাত নিচ্ছে আবার শক্ত খাবার গুলো গায়ে বস্ত খায় আল্লাহ কয় ঠিক আছে এই দাঁত গুলো আবার ফেলে দিয়ে শক্ত দাঁতের ব্যবস্থা করে দেখো কথা ঠিক কিনা একটু লক্ষ্য করে দেখো তোমার মতো কত মানুষ আল্লাহ পাক খানা বানাইছে আতুরা বিঙ্গুরা লুলা তোমার দুই হাত ঠিক আছে তোমার দুই পা ঠিক আছে আল্লাহ পাক এক হাত এক পাওয়ালা মানুষ বানায় এত নিয়ামত দিয়েছে মুমিন এগুলো দেওয়ার পর তুমি আল্লাহর গোলামি করো না আল্লাহর নবীর অনুসরণ করো না এগুলো দেখার পর তুমি আল্লাহর ইবাদত করো না বুঝা গেল তোমার কপাল পুড়ে গেছে তোমার ভিতরে হেদায়েত নাই কথা ঠিক কি না বেটি ওরে নবীর উম্মতের দল হাতে ধরি পায়া পড়ি আল্লাহর গোলামি করো নবীর অনুসরণ করো

আছে রসুলকে সাহাবাই কেরাম কেমন মহাব্বত করত কেমন ভালোবাসত এদের ইতিহাস দেখেন আল্লাহ নবী মক্কার অবস্থা যখন খারাপ সাহাবীদেরকে বললেন সাহাবাই কেরাম সুযোগে তোমরা আস্তে আস্তে করে মদিনায় চলে যাও হিজরত সমস্ত সাহাবি মক্কা থেকে মদিনায় যাওয়া শুরু করে দিলেন আবু বকর আসছে আবু বকর এসে বলে পয়গম্বর আমাকে অনুমতি দিলে আমিও যাব আল্লাহর নবী বলে আবু বকর তোমাকে অনুমতি দিলাম না তুমি আমার সাথে হিজরত করবে আবু বকরের ইমান এমন ছিল নবী পবিত্র মুখ দিয়ে যখন বলেছে নবীর সাথে হিজরত করব নবীর সাথেই করব আবু বকর বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে হিজরতের জন্য একটা উট কিনলেন কারণ আল্লাহর নবী আমাকে নিয়ে হিজরতে যাবেন হিজরতের লম্বা পথ নবী হেঁটে হেঁটে যাবে বহু কষ্ট হবে এই আবু বকর একটা একদিন গভীর রাত্রে আল্লাহর পয়গম্বর আবু বকরের বনিতে চলে গেলেন নক করলেন আবু বকরের সাথে সাথে দরজা খুলে দিছে আল্লাহর নবী বলে আবু বকর আমি করলাম সাথে সাথে তুমি দরজা খুলে দিলে তুমি ঘুমাও নাই আবু বকর বলে নবী আমি কি করে ঘুমাই দীর্ঘ আড়াই বছর পূর্বে আপনি বলেছেন আপনি আমাকে নিয়ে মদিনায় যাবেন আমাকে নিয়ে হিজরত করবেন ওগো পয়গম্বর আপনি কোন দিন জানি Aisha আমাকে ডাক দেন আমাকে ডাক দিয়ে বললেন আবু বকর তাড়াতাড়ি ওঠো তুমি তিনি মদিনায় যাব আপনি ডাকবেন আর আমি ডাকের সারা জীবন ওগো পয়গম্বর আওয়াজ আস্তে আস্তে উচ্চ হয়ে যাবে মক্কা কাফেররা আপনাকে হামলা করবে আপনাকে কষ্ট নবী এটা সহ্য করতে পারি না এই জন্য দীর্ঘ আড়াই বছর জেগে আছি একটা সেকেন্ডের জন্য আমি মাটির মধ্যে পেট লাগাই না গো নবী আমি শুধু ঘুমাই না গো নবী আমার আসমা পর্যন্ত ঘুমায় না দীর্ঘ আড়াই বছর প্রতিদিন নাস্তা বানায় বানায় আপনার জন্য অপেক্ষা করে নবী মদিনার পথ বহুত লম্বা পথ আপনি মদিনায় যাবেন খোদা থাকবে পেটে লম্বা পথ যাবেন কয়েকদিন লাগে মদিনায় যেতে ওগো নবী জন্য আমার সুত্র মোসমা পর্যন্ত আপনারা জন্য নাস্তা বানায়া বানায়া রেডি করে শুধু তা নয় আড়াই বছর পূর্বে আপনি বলেছেন আবু বকর তোমাকে নিয়ে হিজরত করব ওগো নবী আপনি যখন বলেছেন তখন আমি একটা মদিনা মক্কার বাজার থেকে উট কিনেছি উটটাকে বলেছি উট তোর কত বড় ভাগ্য দেখ মক্কার মধ্যে হাজার হাজার উট তার মধ্যে তুমি কিনেছি তোর মধ্যে সাবার করে করে যাবে তোর মধ্যে ভাগ্যবান ওঠ নাই এই ওঠটাকে নিয়ে যাই গাছ খাওয়াই আল্লাহর আজকে আড়াই বছর হয় আপনার মায়া এই ওঠটা পর্যন্ত আমি এক সেকেন্ডের জন্য ঘুমাতে দেখি না ও

আমি আবু বকরকে কি দেব ওগো মালি তোমার কাছে আমি ফরিয়াদ করি একটা আবদার করি আবু বকর সফর আজকে থেকে শুরু হয়েছে মদিনায় গিয়ে শেষ হবে না আবু বকর আমার সাথে শুইবে আবু বকরের রং কবর হবে আমার রোজার ডান পাশে তা নয় আবু বকর আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানা মেহমান খানায় আমার সাথে সুবহানাল্লাহ আবু বকর কে নিয়ে পয়গম্বর চললেন গভীর রাত আবু বকর কে নিয়ে চললেন রাত্রি শেষ পর্যায়ে হয়ে গেছে আবু বকর বললেন নবী আমরা তো ধরা পড়ে যাব কাফেররা দেখে বলবে ফরসা হয়ে যাচ্ছে চলো গুহায় ঢুকি গুহায় ঢুকে বললেন গারে সর আমি গিয়েছি দুই ঘন্টা লাগে সেই পাহাড়ের মধ্যে উঠতে দুই ঘন্টা কয়েকবার জিরাইতে হয় দুই ঘন্টা লাগে উঠতে যারা গিয়েছে তারা দেখেছেন দুই ঘন্টা কি কিভাবে উঠেছে কষ্ট করেছে ঢুকে পড়েছে ভিতরে নবী, বলতেছে আবু কর

বড় বড় এক আরবি বলেছে আমাকে বলেছে হজরত আপনি বাংলাদেশ থেকে এসেছেন এই যে পাহাড়ে আল্লাহর নবী এই গুহার মধ্যে লুকিয়ে এই পাহাড়ে এখনো মাঝে মাঝে বড় বড় সাপ দেখা যায় এবং বড় বড় বাঘ দেখা যায় এই পাহারে আল্লাহর নবী কত কষ্ট করে ঢুকলেন আবু বকর তাকায়া দেখে ছোট ছোট গর্ত দেখা যায় নিজের একটা রুমাল ছিলেন রুমালটা দিয়ে দি আবু বকর গর্তগুলো বন্ধ করা শুরু করে দিলেন রুমাল শেষ হয়ে গেছে এখন এক থেকে দুইটা গর্ত বাকি রয়ে গেছে আবু বকর নিজের পা দিয়ে গর্তটা বন্ধ করলেন কিছুক্ষণ পরে এই পায়ের মধ্যে কিসে যেন দংশন করে দিয়েছে ব্যথা শুরু হয়ে গেছে শরীর প্রায় নীল হয়ে গেছে আবু বকর কান্না করে না নবীজি যদি ঘুম ভেঙে যায় কষ্ট পাবে কিন্তু কান্না থামাতেও পারে না কত কষ্ট হয়েছে تو کے ধরে রাখতে পারে না এক ফোঁটা পানি টপ করে রসূলুল্লাহর গাল মুবারকের মধ্যে পড়ে গেছে রসূলের গালে যখন পড়ছে আল্লাহর پیغمبر ঘুম ভেঙে গেছে নবীদের ঘুম তো ছিল পাতলা গো আল্লাহ নবী বলে আবু বকর কেন তুমি কান্না করতে আমাকে খুলে বলো আবু বকর বলে নবী আমার কিছু হয় না আপনি গুমান গুমান নবী বলে আবু বকর আমার কাছে লুকায়ওনা সত্য কথাটা খুলে বলো আবু বকর বলে নবী বহুত করবে আমার পায়ের মধ্যে কিসে যেন দংশন করে দিয়েছি বেথা সহ্য আয়নারে নবী এই জন্য মনের অজান্তেই কান্না করে দিয়েছি আপনি আমাকে ক্ষমা করে দেন আল্দার নবী বলে আবু ব তোমার পাটা আমাকে দাও নবীর টান দিয়ে নিজের সেফ লাগায়া দিলেন নবীর শেফ মারফ লাগায় দাওয়ার পর

হাজিরা যদি যান সেই চিহ্নটা এখনো দেওয়া আছে সব যেখান থেকে বের হয়েছে এসে পাথর দিয়ে গেও সব বের হয়ে সব নবী আমার বে তুমি মাফ করবে ভুলে গেছে নবী বলে তুমি কেন আজকে আবু বকর কষ্ট দিলা হিজরতের রাত্রে আমার একমাত্র সাথী আজকে আবু বকর কত কষ্ট করে এসেছে আবু বকর কেন কষ্ট দিলা সাহাব বলে পয়গম্বর বেয়াদবি maaf করবেন শত্রু তুমি করে দংশন করি নাই আপনাকে মুহাব্বত করি বলে দংশন করেছি নবী বলে সেটা আবার কি বলে আমি ঈসা নবীর জামানার একটা সাহাব ঈসা নবী ওয়াজ করেছে মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন নবীর আবির্ভূত হবে যাকে সৃষ্টি না করে পৃথিবীর সৃষ্টি হতো না আমি পর্যন্ত সৃষ্টি হতাম না ওই নবীকে দেখলেই ওই নবীকে দেখা ইমান আনলেই তাকে তার জন্য ওয়াজিব হয়ে যায় আমার জান্নাতের বড় সুপায় জান্নাতের জন্য বড় পাগল আমি আমি এই জন্য ঈশা নবীর জমানা থেকে এখানে চলে এসেছি ঈশা লোকেরা এত কষ্ট দিবে যার কারণে কষ্ট পেয়ে দেশ থেকে তার আয়া দিবে এই দিক দিয়ে নবী যাবে এই পথ দিয়ে যাবে এই গুহার মধ্যে নবী একটা রাত্রি থাকবে ওগু পয়গম্বর এই জন্য নবীর কথা সত্য ঈসা নবী একজন সত্য নবী নবীর কথা বেশ করিয়া দীর্ঘ সাড়ে চারশত থেকে পাঁচশত বছর পর্যন্ত আপনার অপেক্ষায় আছে আপনি আজকে আমার এই গড়তে আসলেন আবার চলেও যাবেন আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না সালাম দিতে পারবো না মনে আলজি আপনার কাছে বলতে পারবো না জান্নাত কি করে ভাই ও গো নবী সমস্ত গর্ত গুলো আমি চাঁদ করেছি উপরে উঠবার জন্য আমি উঠতে পারি না গর্ত গুলো আমি করে রেখেছিলাম একটা গর্ত যদি বন্ধ থাকে গর্ত থেকে নবীকে দেখবো আবু বকর এমন ভাবে একটা গর্ত বাকি তাও দেখলাম মানুষের রক্ত গোস্তের গ্রান পাওয়া যায় এমনি সবল দিলাম দংশন করে দিলাম পা সরাইয়া দিল আমি সত্য আমি করে আবু বকরকে দংশন করি নাই আপনাকে সালাম দেওয়ার জন্য জন্য আপনার সঙ্গী হওয়ার জন্য নবী বলে সাপের জন্য জান্নাত নাই কোন প্রাণীর জন্য আল্লাহ পাক জান্নাত বানান নাই সাপ চিৎকার করে বলে গো নবী আমি জানি আল্লাহ যেটা চায় আপনি যেটা চায় সেটা সম্ভব হয় তবে আমার জান্নাত লাগবে আমি জান্নাতের জন্য পাঁচ শত বছর পর্যন্ত অপেক্ষায় আছি ঈসা নবী বলেছে আপনাকে যদি বিশ্বাস করি সালাম দেই মোহাম্মত করি ইমানে জান্নাত পাবো আমি দিলাম এবার আমার জান্নাত চাই নবী বলে ঠিক আছে তোমার জন্য জান্নাত হবে তবে সাপের জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে সুসংবাদ গ্রহণ করে নাও তবে মানুষ বানায়া তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আই মামুল আউওয়ালিনা আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইদুল কাও নাইন খতমুল মুরসালিন আখিরা মদবদ ফখরুল আউওয়ালিন ওরে নবীর উম্মতের দল একটা সাপ যাকে আল্লাহ পাক বিবেক দান করেন নাই আল্লাহ পাক বলেন ইন্না শাররাত দাওয়া বিইনদাল্লাহ ইনদাল্লাহি সুমুল বুকুল লাযিনা লা ইয়াকিলুন দুনিয়ার মধ্যে একমাত্র বিবেক দান করেছেন মানুষকে প্রাণীকে দান করেন নাই এই বিবেক দেওয়ার পর ও মানুষটা আমি আল্লাহর গোলামি করল না তার বিবেক দিয়ে চলল না সে হলো কুকুরের চাইতো বেশি খারাপ কথা ঠিক কিনা যায় ঠিক আজকে সাপ জান্নাত কামাই করতে পারছে না মুমিন

বসে বসে বসেন খুদ্ দিতেন অনেকদিন পর

পিছন তুমি এমনি ডান দিক থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায় ওস তুনে হান না না আজ হজরে রাসূল লা না বাতে উকুল আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন সমস্ত সাহাবায়ে কেরাম বলেন ওগো নবী কিসের জন্য কান্নার আওয়াজ শোনা যায় নবী বলে হ্যাঁ ওই যে খেজুর গাছ সেই খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়েছে ও খেজুর গাছ আয় আয় কেন কান্না কর

আমার উপরে তো রহমত বর্ষণ হত আজকে আপনি চলে গেছেন সেই রহমত আমার উপরে বর্ষণ হয় না আপনি যে খুঁজ যে মিম্বারে বসে বসে খুঁজ বা পড়েন তার উপরে হয় আমি দেখি গো নবী দেখে দেখে আমার সহ্য হয় না বলে তুই কান্না বন্ধ কর বলে বন্ধ করব না আল্লাহর নবী বলে বন্ধ কর বলে তাহলে দুইটা শর্তে কান্না বন্ধ করতে পারি কি তোর শর্ত খুলে বল বলে পয়গাম্বর ওয়াদা দেন আমাকে মানুষ যেভাবে মরে সেইভাবে আমাকে আপনি দাফন করবেন বলে ঠিক আছে ওয়াদা দিলাম এখানে শেষ নয় আসরের ময়দানে যেখানে সমস্ত মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে এই খুদবার মধ্যে আপনি বসে বসে বলেছেন কেউ কারো আপন হবে না কেউ কাউকে চিনবে না ওই দিন আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন সুবহানাল্লাহ ওরে নবীর উম্মতের দল এই গাছের কান্না থামানোর জন্য নবী বললেন তুই কান্না বন্ধ করে দে আমি তোকে মানুষের মতো

নাৎকামাই সেই গাছটা এখনো আছে মদিনায় যদি যাও দেখতে পারবা লেখা আছে কন্দনরত গাছ ওরে দল গাছ নজির বিহিন ইবাদত করে গেছে পাগল করেছে আল্লাহকে আল্লাহর রাসূলকে গাছকে বিভক্ত দেয় নাই আল্লাহ পাক বলে বিভক্ত একমাত্র মানুষকে দান করেছি মানুষে পারলা না আল্লাহ কি ইন্দ্রশক্তি দিয়েছেন বিভাগ দিয়েছেন বলবার শক্তি তোমাকে দান করেছেন দেখবার শক্তি দান করেছেন ওরে নবীর উম্মতের দল এরপর পালন না তোমার মতো বুড়া গোপাল আর নাই কথা ঠিক কিনা বেটি কথা ঠিক কিনা বলেন আপনাদের পায়ে পড়ি হাতে ধরে ও বুড়া বাবারা যুবক ভাই হুকুম গুলো পরিপূর্ণ পালন করো রাত্র গভীর হয়ে গেছে আমিও দুর্বল মানুষ মাত্র গতকাল রাত্রে শেষ সৌদি থেকে এসেছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক আল আমি যেন আমাকে সুস্থ রাখেন কথা বলবার তৌফিক দান করেন বলেন আমি